আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি সফরের দ্বিতীয় দিন। তো এই যে সকালবেলায় উঠেই দেখি যে আম্মা নাস্তা রেডি করছে সবার জন্য। এখানে চাচি সবজি কেটে দিয়েছে, আম্মা বসে ভাজি করে নিচ্ছে লার্কির চুলাতে। তো রবিন যেহেতু লার্কির চুলায় মানে খেতে পছন্দ করে রান্না, তো আম্মা সেটাই করে নিচ্ছে আর কি। তো একে একে সবাই ঘুম থেকে উঠে যাচ্ছে, আর বাচ্চারা তো নাকি সকাল সকালে উঠেছে। রাত্রে ঘুমানোর আগে বলছিল যেন তাদেরকে একদম ভোরবেলা উঠিয়ে দেওয়া হয়, তারা উঠে মাছ ধরবে। তো সেটাই, ভোরবেলা তার উঠানো হয়নি, 7:30-7:30 দিকে উঠেছে তারা, আর আমরা একটু পরেই উঠেছি। আর এই যে আমার কাঁথা সেলাই করে এনেছে, আম্মার কাছে দিয়েছিলাম কাঁথা সেলাই করতে। তো যাদের কাছে সেলাই করতে দিয়েছে তারা দিয়ে গিয়েছে, জানে তো আমরা এসেছি, তো কাঁথা দিয়ে গিয়েছে আর কি। তো খুলে দেখছিলাম কেমন হয়েছে। আসলে গ্রামে একটু কম রাখে দাম সেলাই করার দাম আর কি, দেখা যায় শহরে অনেক বেশি। তো সবসময় আম্মা আসার সময় দেশি নিয়ে আসে, তো দিয়ে চলে যায়, আবার যখন আসে তখন নিয়ে যায় আর কি। তো সবগুলা কাঁথা আম্মা এইভাবে সেলাই করে দেয়। তো খুলে খুলে দেখছিলাম কাঁথাগুলো কেমন হয়েছে, না অনেক সুন্দর হয়েছে কাঁথা সেলাই করা। এই যে আমার পাকনা বুড়া, সে কিন্তু উঠে গিয়েছে আমারও আগে, সবাই শব্দ শুনে, কথাবার্তার শব্দ শুনে উঠে গিয়েছে। তো রাফার সাথে নিচে মানে খাট থেকে নেমে গিয়েছে আর কি। তারপরও আমি কতক্ষণ শুয়েছিলাম, তারপর আম্মার কাছে ছিল, সে কিন্তু মাটি নিয়ে মানে মাটি নিয়ে খেলা করছে মাশাল্লাহ। তবে ভালো একটা দিক, সে কিন্তু মুখে দিচ্ছে না, ময়লা টয়লা উঠায় মুখে দিচ্ছে না, শুধু খেলাই করে, মুখে দেয় না। তো এতে করে অতটা ভয় লাগে না আর কি এটা সেটা মুখে দেওয়ার। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার আগের ভিডিওটিও দেখে নেবেন, সেখানে আমরা গ্রামের বাড়িতে যে এসেছি প্রথম দিনের ভিডিওটা আছে। যদি কারো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আগের ভিডিওটাও দেখে নেবেন, আর যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক দিয়ে দিবেন। এই যে যে যার মতো খেলা করছে মাটি দিয়ে, তারপরে হচ্ছে কেউ মাছ ধরছে, জারিফ আর নাফিস, ওরা তো আসার পর থেকে শুধু মাছ ধরা নিয়ে আছে। মাশাল্লাহ জারিফ 4টা না 5টা মাছ পেয়েছে বড় বড়। এই পুকুরগুলো হয়েছে মানে জেলেরা আর কি, আমাদের পুকুর তো জেলেরা নিয়ে মাছ চাষ করে, তো আমাদেরকে বছর বছর টাকা দিয়ে দেয় আর কি। তো এখন ওরা কিছু বলে না আসলে মাছ ধরলে। তো এইখানে আম্মা আমাদেরকে গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে, আর যে যখন উঠছে সে নাস্তা করে নিচ্ছে আর কি। তো আগে যেহেতু আমরা উঠেছি তো আমরাই নাস্তা করে নিচ্ছি, তারপরে হচ্ছে জামাইরা নাস্তা করবে। এই দিক দিয়ে বসে গিয়েছে রবিন নাস্তা করতে, নাফিসের আব্বু এখন নাস্তা করে নিবে। তো আমাদের হাঁসের মাংস আর সবজি ভাজি দিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি। আর এই যে আমরা কিভাবে ঘুমালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে প্রথমে ডুবতে 2টা খাট, একটার মধ্যে রবিনরা শুয়েছে, প্রিয়াঙ্কা রবিন, আর একটার মধ্যে সব আমাদের ব্যাগ ট্যাগ যত ব্যাগ আছে। আর এটা হচ্ছে আব্বা আম্মার রুম, এখানে আম্মারা সবসময় আসলে এখানেই থাকে। তো এই যে আব্বা না সকালে নামাজ পড়ে ঘুমিয়েছে, তো কিছুক্ষণ ঘুমাচ্ছে আর কি, উঠে নাস্তা করবে। আর ড্রয়িং রুম দিয়ে ডুবতে হচ্ছে 2 পাশে 2টা বেডরুম। তো এখানে একটার মধ্যে হচ্ছে বড় আপু ঘুমাচ্ছে, এখানে বড় আপুরা শুয়েছে, তো আপু এখনো উঠে নাই, আপু ঘুমাচ্ছে আর কি। আর এই যে আরেকটা যে কর্নারের রুম, সেখানে আমি ঘুমিয়েছি, মিশাল, আমি, ওর বাবা, নাওয়াজ, আমরা 4 জন এখানে ঘুমিয়েছি। আর ভাবিরা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসায় শুয়েছে, ভাবি ভাইয়া আর নাফিস মিশালও ওই বাসায় শুয়েছে আর কি, রাফা, নাফিস, মিশাল। তো ভাবিরা এখনো উঠে নাই, ভাবিরা উঠে আসলে আবার ভাবিরা নাস্তা করবে। তো এখানে আপুর আমার যে আমাদের যে মানে আমাদের আসলে যে সহযোগিতা করে আর কি, উনি রুটি বানাচ্ছে, ওনার আম্মা রুটি ছেঁকে দিচ্ছে। আর এই যে বাড়ির একজন জেঠি আর কি, উনি অনেক বয়স্ক, তো ওনাকে দেখতে গেলাম আমরা 3 বোন মিলে নাস্তা টাস্তা করার পরে আর কি। আর এখানে এসে দেখি নাওয়াজ আর এই পুষ্পুটার কি মারামারি, সে নাওয়াজকে শুধু জড়ায় ধরে আদর করতে চায়। নাওয়াজ তো একদম পছন্দ করে না এটা, ওর কান্না করে দেয়, ও বারবার ওকে ধরবে। তো আমরাও দেখতেছিলাম ওদের এসব ইয়েগুলো, আর নাওয়াজ খুব ভয় পাচ্ছিল আর কি, ও যখন জড়ায় জড়ায় ধরছিল আবার সুযোগ পেয়ে ওকে লাফিয়ে দিচ্ছে, কি পাকনা ওর মানে। আর ও শুধু ওকে নাওয়াজকে ধরবে, জড়ায় ধরে আদর করবে।
আসলে বাচ্চাদের এগুলো দেখতে খুব ভালো লাগে। ও হচ্ছে নওয়াজের 4 মাসের ছোট আর কি। তো নওয়াজ তো এগুলো দেখে সে খুব ভয় পাচ্ছিল, আসলে এরকম তো আসলে হয় না তার সাথে, সে খুব ভয় পাচ্ছিল। তো ওর বাবা তো ওকে মানে নিয়ে যাচ্ছে, আমি বলে ছেড়ে দাও দেখি কি করে। তো ও নওয়াজকে যেখানেই দেখে ওইখানেই শুধু যায় জড়ায় ধরতে যায়। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউদের বাড়ি, মানে ফুফাতো ভাইদের বাসা। তো ভাবি আমাদেরকে ডাকছে চালতা খাওয়ানোর জন্য, জানে যে আমরা টক কতটা পছন্দ করি। তো ভাবি চালতা, মিষ্টি চালতা আর কি এনে আমাদেরকে ডাকছে চালতা খাওয়ার জন্য, পেয়ারা চালতা এগুলো কেটে দিচ্ছে। তো আমরা সবাই বসে বসে খাচ্ছি। আসলে চালতা আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তো ঢাকায়ও দেখা যায় কি চালতা কিনে কিনে খায়, ও চালতাটা খুবই পছন্দ। আর এই দিদি মিশাল দেরিতে ঘুম থেকে উঠেছে, তাকে আম্মা নাস্তা করিয়ে দিচ্ছে, আর আমি তো ঘোরাঘুরির মধ্যেই আছি, কে খেলো না খেলো অতটা খবর রাখি নাই আজকে আর। তো আজকে দুপুরবেলাটা এখানেই কেটেছে আর কি, ভাবিদের এখানে। ভাবি আবার ডাব কেটে দিচ্ছিল, আমরা বসে বসে ভাবির এখানে চালতা ডাব যা পেরে মানে ঘরে যা ছিল ভাবি একটা একটা করে নিয়ে আসছে আর আমাদেরকে খাওয়া মানে খাওয়ার জন্য দিচ্ছিল আর কি। তো এখানে আমরা যাচ্ছি আমাদের এখানে বাগানের ভিতর দিয়ে আমরা এখানে যাচ্ছি, সেখানে আমাদের একটা ডোবা থাকে না দেশের বাড়িতে, সেই ডোবাগুলোর মধ্যে মাছ ধরবে। তো ওখানে মেশিন বসাচ্ছে পানি উঠানোর জন্য, তো সেটাই দেখতে যাচ্ছিলাম। ভাইয়া তারপরে হচ্ছে মামুন ভাই সবাই মিলে আর কি এখানে মেশিন বসানো হয়েছে সকাল সকাল, যাতে মাছগুলো ধরতে পারে। ডোবাতে নাকি অনেক মাছ পাওয়া যায়, তো পাঁচমিশালি যে মাছগুলো সেগুলো তো পানি যখন শেষ মানে শুকিয়ে যাবে তখন আর কি মাছ ধরবে। তো সেটাই দেখতে আসলাম আমরা। তারপর আবার ভাবি চা বানালো, বা চা খাওয়ানোর জন্য ডাকলো ভাবি আমাদের যে ফুফাতো ভাইয়ের বউ। তো আমি সবাইকে ঢেলে ঢেলে দিচ্ছিলাম। তো আবার সবাই জামাইরা সহ সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি। আর জামাইদেরও নাকি অনেক ভালো লেগেছে, এখন প্ল্যান করছে যে কয়দিন পরে আবার আসবো। আসলে একবার ঢাকায় চলে গেলে আর আসা হয় না, প্ল্যান যতই করুক। আর এখানে যে জারিফ মাছ পেয়েছে 4-5টা সেগুলোই রান্না করছে, আগের দিন যে পেয়েছে আর কি, আজকেও আবার সকাল থেকে ধরছে। আর দুপুরে তো যেহেতু আমরা বাসায় খাবো না, দুপুরে আমাদের দাওয়াত আছে, আমার যে মানে বাড়ির এক ফুপু আছে, তো ফুপুর বাড়িতে আমাদের দাওয়াত, তো সেখানে যাব। এটা আমার রাতের জন্য রান্না করে রাখছে। এই যে আরেকটা মাছ পেয়েছে জারিফ, তো ভাইয়া উঠাই নিয়ে আসছে। জারিফের এর আগে আরেকটা ছুটে গিয়েছিল উঠানোর সময়, মাছ যখন উঠাচ্ছিল তখন পড়ে গিয়েছে আর কি। তো এটা ভাইয়া উঠাই নিয়ে আসছে, আর মামুন ভাই খুলছে। বাচ্চারা যে কি খুশি হয়েছে, জারিফ তো দেখা যায় পুকুর ঘাট থেকে উঠেই না, সে বসে বসে মাছে ধরবে। একবার পেয়েছে না, সে মজা পেয়ে গিয়েছে আর কি। এই পর্যন্ত সে 4 মানে 5টা না কয়টা মাছ পেয়েছে। তো মাশাআল্লাহ নওয়াজও এত খুশি হয়েছে দেশে এসে। আর এই দিক দিয়ে আমরা দুপুরবেলা এখন রেডি হয়ে খেতে চলে যাব আমার পুকুর বাড়িতে। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছি, গ্রামের বাড়িতে আসলে এসে ছবি তুলবো না তা তো হয় না। তো আম্মার সাথে, তারপরে হচ্ছে আব্বার সাথে আমরা সবাই ছবি তুলে নিচ্ছি। তো আসলে আমাদের দেরিও হয়ে গিয়েছে, যা বাচ্চা টাচ্চা নিয়ে রেডি করানো অনেকটা সময় লেগে গিয়েছে, আর আমরা তো এইদিক সেদিক ঘোরাঘুরি করেছি, এই জন্য আমাদের সময় অনেক নষ্ট হয়েছে। তো এই যে আব্বা আম্মার সাথে ছবি তুলে নিচ্ছি আমরা সব রেডি হয়ে। এখন আব্বা আম্মা আগে চলে যাবে, তারপর আমরা হচ্ছে জামাইদের নিয়ে আসবো আর কি। তো আমাদের সাথে আমাদের ফুফাতো ভাইয়ের যে বউ, ওই ভাবিও যাবে, ওনার মেয়ে যাবে। তো আগে আম্মা, তারপর আব্বা, তারপর ভাবি, ওনারা চলে যাবে, তারপর আমরা যাব। এই যে আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছি, এখন মানে যাওয়ার পালা আর কি। তার আগে একটু ছবি টবি তুলে নিচ্ছি। এদিক দিয়ে আব্বা আম্মা ওনারা চলে যাচ্ছে গাড়ি নিয়ে, পাশেই একদম হেঁটে যাওয়া যায়। তারপরে এই যে চলে আসছি ওনাদের বাড়িতে, তো ওনারা তো অপেক্ষা করছিল আমাদের জন্য। তা আমরা মানে ছেলে মানুষ আগে আর বাচ্চারা নিয়ে বসে গিয়েছে খেতে, তারপর আমরা খাবো। আসলে বাবুকে নিয়ে আমার ওই দেশে যে কোনো কষ্টই হয় নাই, রাফা তারপরে হচ্ছে প্রাপ্তি রমিতা ওরা কোলে কোলে রেখেছে,
আর রাফাই সবসময় খাইয়ে দিত ওকে। তো ওকে নিয়ে আমার দেখা যায় কোনো মাথা ব্যথাই ছিল না। খাওয়ার টাইমে শুধু খাওয়াটা রেডি করে দিলে রাফা, তারপরে হচ্ছে মানে রাফাই বেশি খাওয়াইছে আর রমিতা, তারপরে ওরা রেখেছে আর কি। এই যে সন্ধ্যার দিকে ওই বাড়ি থেকে চলে আসার পরে মামুন ভাইয়ের বোনেরা এসেছে আমাদের বাড়িতে। মামুন ভাইয়ের আম্মা আসতে পারে নাই, আন্টি অনেক শরীর খারাপ, তো ওনার বোনেরা, তারপরে হচ্ছে বোনের মেয়ে, ওনারা আসছে, ভাবি আসছে। তো সবার জন্য আসলে আমাদের বাসায় তো আসলে কিছু রেডি করার কোনো উপায় ছিল না নাস্তা, তো বাইরে থেকে কাবাব নিয়ে এসেছিল, বিট কাবাব সেটা, তারপর নান রুটি এগুলো দিয়ে, তারপরে ফল ফ্রুট দিয়ে না তারপর নাস্তা দিচ্ছিলাম আর কি। তারপরে হচ্ছে ভাবি বললো যে ভাবির বাসায় চা খাওয়াইতে নিয়ে আসতে, তো আবার ভাবির বাসায় চা খাওয়াইতে নিয়ে গিয়েছি। তো এই যে বাচ্চারা হচ্ছে আগুন ধরাবে খুদাকামে, কোনো কারণ ছাড়াই ওরা আগুন ধরাবে, ওদের ইচ্ছা হয়েছে যে মাটি দিয়ে মানে এমনি আগুন ধরাবে, তারা সেগুলোই করছে। আর এই দিক দিয়ে ভাবি পরে, এটা হচ্ছে 8টার দিকে আর কি, বললো যে এখন মানে সন্ধ্যার দিকে আসলে নাস্তা দেয় নাই উনি, বললো যে একটু দেরি করে নাস্তা করো তাহলে খেতে পারবা। পরে উনি বুট ভাজি করছে আর কি, তো আমরা বুট মেখে এখন মুড়ি খেয়ে নিচ্ছি ভাবির ভাষায়। মানে আসার পর থেকে যে খাওয়ার উপরেই ছিলাম, যতটুকু ওজন কমিয়েছিলাম আসার আগে এই 2 দিনে 3 দিনে সব মানে আবার মনে হয় 5 কেজি বেড়ে গিয়েছে। তারপরে বললাম যে থাক এই কয়দিনই তো, আবার বাসায় গিয়ে আবার সে আগের রুটিনে চলে যাব। তো এই জন্য জামাইরা সহ সবাই মিলে নাস্তা করে নিয়েছে আর কি ভাবির বাসায়, তারপর চা খেয়ে নিলাম। এটা হচ্ছে 10টা সাড়ে 10টার দিকে আমাদের যে পিছন সাইড, ওখানে আমরা সবাই বসে এখন আড্ডা দিচ্ছি। এই যে আমাদের পুরো ফ্যামিলি, আব্বা আম্মা ভাইয়া ভাবি সবাই, নাফিসের আব্বু মামুন ভাই, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর কি, আর গল্প করছিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে মানে বাচ্চারা বারবিকিউ করছে, তো আমাদের তো সবারই বারবিকিউর কথা করার কথা ছিল, কিন্তু আসলে শেষ মুহূর্তে কারো এনার্জি কুলার ছিল না, কিন্তু বাচ্চারা করবে আর করবে। ওরা হচ্ছে এখন আলু পুড়াচ্ছে, আলু নিয়ে ওরা বারবিকিউ করছে আর কি। তো যাই হোক, ওরা বাচ্চারা আনন্দ করছে আর কি। তো আমাদের আর কারোর কোনো এনার্জি নাই যে বারবিকিউ করবো, আর পেটেও কোনো জায়গা নেই, ওটা তো করে খেতে হবে সেরকমও কোনো অবস্থা ছিল না, তো আমরা ওটা বাদ দিয়েছি, কিন্তু বাচ্চারা তো করবেই, তো সে তারা বারবিকিউ করছে আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।